ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا ذا القوة المتين يا راحم المساكين يا أول الأولين اللهم رب السماوات السبع ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى أنت آخذ بناصيتي اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اللهم قض عني الدين وأقننا من الفقر أي الله تعالى اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أي الله আপনি যা দিতে চান তা কেউ ফিরাতে পারে না, আর আপনি যা দিতে চান না সারা দুনিয়া মিলিয়েও তা দিতে পারে না। মালিক হে, পবিত্র জুমার দিন চলে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, আয় আল্লাহ এই হাজার হাজার নরনারী আলেম ওলামা যুবক ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা দাঁড়িপাট্টা মুরব্বীরা হাজির সাহেবরা হাত উঠিয়েছে, রব্বি করিম অবশ্যই মজলিসে আপনার কোনো নেককার বান্দা হাত উঠিয়েছে, আয় আল্লাহ আপনার এই নেককার বান্দার সাথে সাথে আমাদের হাতগুলো কবুল করেন, আজকের মাহফিলকে আপনি কবুল করেন, ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদকে আপনি কবুল করেন। এটা যারা প্রতিষ্ঠা করেছেন জানি না কে দুনিয়া ছেড়ে চলে গেছে, যদি কেউ দুনিয়া ছেড়ে চলে গিয়ে থাকেন তাকে মাফ করেন, যারা এই সংসদের সাথে জড়িত আছেন তাদেরকে আরো দীর্ঘ নেক হায়াত দান করেন, এই সমাজ উন্নয়ন কল্যাণ সংস্থার সাথে যারা জড়িত আছে আল্লাহ টাকা পয়সা দিয়ে মতামত দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেন আল্লাহ আপনি সকলকে কবুল করেন। আজকের মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করেছি, কথাবার্তা বলার জন্য এসেছি, শোনার জন্য এসেছি, টাকা পয়সা দিয়েছি, বিভিন্ন দিক থেকে সাহায্যের হাত বাড়িয়েছি, প্রশাসনের ভাইয়েরা সহ এলাকার নেতৃবৃন্দ সহ যে যেখান থেকে সহযোগিতা হাত বাড়িয়েছেন আল্লাহ সকলের এই সাহায্যগুলো আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ তাআলা 7 বছরের একটা বাচ্চা এই সংসদের একজন সদস্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মালিক যেটা না এটাকে হাঁ করেন আপনি, আর যেটা হাঁ এটাকে না করে দেন আপনি, এই ক্ষমতা আপনার আছে। আল্লাহ বাচ্চাটা বড় কঠিন রোগে আক্রান্ত, যেই মার সন্তান যেই বাবার সন্তান, মা বাবার কলিজাটা জানি কি বলি, আমরা এতগুলো মানুষ হাত উঠিয়েছি আপনার এই বান্দাটারে আপনি সুস্থ করেন আল্লাহ, আল্লাহ আপনি তাকে শেফায়ে আজিলা কামিলা দান করেন, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, মা বাবার কলিজার ধন তাদের কাছে আপনি ফিরিয়ে দেন। মালিক হে,
আমরা অনেকে অসুস্থ আছি, অনেক ধরনের রোগী, আমাদেরকে আপনি শেফা দান করেন। এমন কোন রোগ আমাদেরকে দিয়েন না, আপনি তো জানেন আমাদের ইমান কিন্তু হযরতে আইয়ুব নবীর ইমানের মতো না। আল্লাহ আমাদেরকে যদি আপনি ক্যান্সার দেন, আমাদেরকে যদি আপনি আলসার দেন, আমাদেরকে যদি দুরারোগ্য ব্যাধি দেন, আল্লাহ হয়তোবা ইমানের কমতি চলে আসতে পারে। এই সমস্ত মুসিবত আপনি আমাদেরকে দিয়েন না। আল্লাহ আপনার একটা বান্দা লস অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাকে শাহাদাতের মর্যাদা দেন। আয় আল্লাহ এলাকার যত মানুষ কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোর জান্নাতের বাগান বানান। এই গুরুস্থানে হয়তো এলাকার কারো মা শুয়ে আছে, হয়তো কারো বাবা এই গুরুস্থানে শুয়ে আছে। আয় আল্লাহ সারা বছর যায় মার কবরের পাশে গিয়ে দাঁড়াবার সুযোগ হয় না, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবার সুযোগ হয় না। ও রব্বুল আলামিন, আমরা এখানে অনেকেই আছি যারা নিজের মাকে 20 বছর আগে নিজের হাতে কবর দিছে, যারা নিজের বাবাকে 20 বছর হাতে 20 বছর আগে নিজের হাতে দাফন করেছি। 20টা বছর গেছে, মার আর খবর নিতে পারি নাই, বাবার আর খবর নিতে পারি নাই, কেমন জানি আছে কবরে। আল্লাহ আমরা একটু সুখে শান্তিতে থাকবার জন্য মা বাবার রেখে যাওয়া বাড়িটা এখনো ভোগ করি। শরীরে ঠান্ডা লাগে এই জন্য বিদেশি কম্বল ব্যবহার করি, রুমটা যদি ঠান্ডা হয়ে যায় অনেক সময় হিটার ব্যবহার করি। গরমের দিন যদি রুম বসি গরম হয়ে যায় এসি ব্যবহার করি। আর আমাদের দক্ষিণী মা 20 বছর সেই কবরে পড়ে আছে, 30টা বছর বাবা কবরে পড়ে আছে, জানি না মা কোন হালতে আছে, হয়তো বা আমাদেরকে নাম ধরে ধরে ডাকে আর বলে সন্তান কেমনে এসির মধ্যে ঘুমাস, একটা বার আমার কবরের পাশে আসতে পারিস না, জানিস না তোর জন্য আমি মা কত রাত না ঘুমিয়ে থেকেছি, তুই তো জানিস না তোর জন্য আমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, তুই আজকে কেমনে আমারে কবরে রেখে ঘুমাস। হায় আল্লাহ মালিক, আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে, আপনার জাত ও জালালের কসম দিয়ে বলি আমাদের আব্বা আম্মাকে মাফ করে, কবরগুলোর জান্নাতের বাগান বানান। মানুষ তো ভুলভ্রান্তি থাকতেই পারে, আমরা সন্তান হিসেবে আমাদের মা বাবার পক্ষ থেকে মাফ চাইতেছি, আপনি মাফ করে দেন, কবরে আর আজাব দিয়েন না, কবরে আর আজাব দিয়েন না। আল্লাহ কবরে আর আজাব দিয়েন না, কবরটারে জান্নাতের বাগান বানান। আল্লাহ হাশরের মাঠে নূরের টুপি পরায় উঠায় দিয়ে জান্নাতুল ফেরদাউসে সাক্ষাৎ করায় দিয়েন। আল্লাহ রব্বুল আলামিন যাদের মা বাবা নামক দৌলত জীবিত আছে হায়াতে তৈবা দান করে, মা বাবার খেদমত করে জান্নাত খরিদ করবার তৌফিক দান করেন। আল্লাহ গো আমাদের সন্তানগুলোকে আপনার দরবারে সুপর্দ করলাম, আমাদের সন্তানগুলোর জিম্মাদার আপনি হন।
যদিও বা আমরা অপরাধী, আমাদের অনেক অপূর্ণতা আছে, আমাদের দোষ ত্রুটির কারণে আমাদের সন্তানগুলোকে বিপদগামী বানায় না, আমাদের ত্রুটির কারণে আমাদের সন্তানগুলোকে বিপদগামী বানায় না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আপনার রহমতের দুয়ারে ছেড়ে দিলাম, আপনি এদের জিম্মাদার হন, এদের ঈমান আমল গোটা জিন্দেগী জিম্মাদার হন, পরকালীন জিন্দেগীর জিম্মাদার হন। আয় আল্লাহ এদেরকে সৎ পথে পরিচালিত করুন, হাফিজ কোরআন হিসেবে, আলিমে বা আমল হিসেবে, যুগ শ্রেষ্ঠ ফকি মুহাদ্দিস মুহাফাসসির হিসেবে কবুল করেন, আমাদের বংশ দ্বারায় বড় বড় আপনার নেককার বান্দার জন্ম দান করেন। আল্লাহ আয় আল্লাহ এই মজলিসটার মধ্যে আমরা যারা হাজিরা দিয়েছি, দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো হয়ে গেছে, আমি অধমের কথাগুলো সবাই বসে বসে শুনছি। আল্লাহ এর আগে অনেক ওলামায়ে কেরাম কথা বলেছে, হাজার হাজার মানুষ এখানে বসে আছেন, পর্দা নাড়ালে মা বোনরা বসে আছেন, রব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদ, একটা মানুষের হাত আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমার ঘোষণা দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে একটা নতুন জীবন দান করেন, যে জীবনটা হবে বড় পবিত্র, যে জীবনটা হবে হিংসা মুক্ত, যে জীবনটা হবে অহংকার মুক্ত, যে জীবনটা হবে বড় সহজ সরল, যে জীবনটা হবে হযরত আবু বকরের জীবনের মতো, যে জীবনটা হবে হযরত বেলাল হাবশির জীবনের মতো, এরকম একটা সহজ সরল জিন্দেগী আমাদেরকে দেন আল্লাহ। ও মালিক, ও মালিক আমাদেরকে এরকম সহজ সরল জিন্দেগী দেন, এই দিন সিরাতাল মুস্তাকিম দান করেন, যেই পথে চললে আপনার ভালোবাসা মহব্বত পাওয়া যায়, নিয়ামত প্রাপ্তদের পথে চলা যায়। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই মজলিসটার মধ্যে হয়তোবা কোনো প্রবাসীও দান করে থাকতে পারেন, বিদেশিও অনেকে হয়তো অর্থের সহযোগিতা করতে পারেন, এলাকায় সহ বিভিন্ন দিক থেকে হয়তো অনেকে সহযোগিতা করেছেন, অনেকে দোয়ার আবেদন করেছেন, কেউ বলতে পেরেছেন, কেউ বলতে পারেন নাই। আল্লাহ যারা আমরা বলেছি, যাদের নাম বলেছি, যাদের নাম বলতে পারি নাই, যা চেয়েছি যা চাইতে পারি নাই, আমাদের অক্ষমতা আছে, আপনার তো কোনো অক্ষমতা নাই। আল্লাহ আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী চেয়েছি, আপনি আপনার সক্ষমতা অনুযায়ী আমাদেরকে দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين. السلام عليكم.